হ্যালো দোস্ত, নিশ্চয়ই সবাই ভালো আছেন লকডাউনে নিশ্চয়ই। তার তো এর মধ্যে আমি একটা নতুন ভিডিও আমার এসে আনছি, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি কি, তো নিশ্চয়ই ভালো লাগবেন এবং কমেন্ট করে বলবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে আজকে যে অ্যাপসটি দেখাবো সেই অ্যাপসটি দেখুন। তো এই যে অ্যাপসটি, এই অ্যাপসটির নাম আপনাদেরকে সবাই বলে দেবো ডিটেলসে, এবং এর কাজ কি হতে চলেছে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো খুবই ভালো একটি ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সঙ্গে থাকুন। তো ভিডিওটি এই যে, এই অ্যাপটির মাধ্যমে আপনারা যেরকম ভিভো এই দেখুন, আমি হয়তো উপর দিয়ে যে টানলাম এই রকম যে আসলো, এটি আপনারা নিজ থেকেও করতে পারবেন। অনেক ফোনে হয় না, অনেক ফোনে সেটিং থাকে, তো নিচ থেকে কীরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সার্ভিস নট রানিং, এটাকে আপনারা অন করবেন জাস্ট, ঠিক আছে। এখানে দেখুন অ্যালো একটি চিহ্ন আছে, এটাকে একটু জাস্ট উপরে তুলবেন, দেখুন আপনি যে যে সেট করবেন সবই কিছু এখানে পেয়ে যাবেন, দেখুন নিচ থেকে। তো এটা আপনি কীরকমভাবে করবেন তাও আপনাদেরকে বলে দেবো, তো আমি এটা অফ করে নিচ্ছি। তারপরে এর ফ্যাসিলিটিটা কী কী আমি আপনাদেরকে সবই আর সেটিং এর সম্বন্ধে বলে দেবো। তো প্রথমে দেখুন ডিটেলস ক্লিক করবেন, করার পর এইখানটায় আপনারা কি কি ওই উপর থেকে তুললে কি কি আপনাদের ফ্যাসিলিটি আপনারা নেবেন, মানে আপনারা শর্টকাট ইউজ করতে পারেন সেটার জন্য। এই দেখুন এখানে সব কিছুই আছে, সব রকম জিনিস আছে, তো আপনারা যেটা পারেন সেটা কীরকমভাবে সিলেক্ট করবেন দেখুন, এরকম ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখুন এই উপরে যেই অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ যেখানে আছে, এইগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে, আপনারা নিচ থেকে এরকম তুললে আপনারা পাবেন। তো এবার দেখুন টিল অপশানস, তো এখানে দেখুন টাইম আউট, এখানে আপনারা নাইট মুড করতে পারবেন, এখানে নানা রকম আপনারা যেটা ইচ্ছা সেটা করতে পারবেন এটার মাধ্যমে। তো এই যে মিউজিক প্লে আছে, তো এবার দেখুন রিলস মেথড আছে, সিলেক্ট আইকন, এইটা আপনারা যেটা থেকে আপনি পার করতে পারেন। এইবার আপনাদেরকে যেটা দেখাবো স্লাইডার্স, এইখানে ক্লিক করলে আপনাদেরকে কি হবে মিউজিকের জন্য আপনাদের নানা রকম ভলিউমের জন্য ভলিউমের কাজ হবে, ভলিউম যেরকম হয় সেরকম এর কাজ হতে চলেছে। তারপরে হচ্ছে কালার্স, কালার্সে আপনারা দেখুন এর মধ্যে অনেক রকম কালার্স আছে, আপনি সব কিছু ফ্রিতে পাবেন না, তার জন্য আপনাদেরকে কিছু টাকাও খরচ করতে হবে। তো দেখুন দেখুন টেল স্টাইলস, এখানে দেখুন এখানেও কিছু টাকা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, নাহলে হবে না সব কিছু। দেখুন এইটা আপনাদেরকে কি দেখুন, এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, তো এটা আপনাদেরকে আপনারা সাইড থেকেও করতে পারেন এবং যেখান থেকে করতে পারেন আপনাদেরকে ওটা, যেরকম উপর থেকে অনেকে বাড়ায়, নিচ থেকে তো আপনার উপর থেকেও বাড়ানো নাও যে আসতে পারে, আপনারা ব্যাক করে করলেও উপর থেকে বাড়াতে পারে, এটাই হচ্ছে এর কাজ। মানে আপনি হয়তো সাইড ব্যাক করলেন কিন্তু উপর দিকে ওই ইটা বাড়াবেন, এটার কাজ আছে অনেক, যেটা আমি ব্যাক করে দিলাম। তো হচ্ছে লে আউট, এই লে আউটটা আপনারা নিশ্চয়ই সবাই কাজ করতে জানবেন, এমনি আপনার নাম্বারটা কীরকম করবেন, কীরকম সাইজ রাখবেন সেই রকম নেই লে আউটটা। এ দেখুন টেক্সট, আপনি তার কীরকমভাবে কত সময় আপনার মানে টেক্সটটা কতটা সাইজ রাখবেন, কতটা করবেন সেটা সম্বন্ধে আছে। নোটিফিকেশান আছে, আমরা নোটিফিকেশান একটু কিনতে হবে, তো এই রকমই আপনারা এটা ইউজ করবেন, খুবই একটি ভালো অ্যাপ্লিকেশান। আপনারা যদি ফোনটাকে স্মার্টলিভাবে দেখতে চান তো এই অ্যাপ্লিকেশানটা বেস্ট যাকে বলে, তো আমি এই অ্যাপসটির লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তো এটাকে অন করে রাখলেই এইখান থেকে নিচ থেকে উপরে টানলাম, দেখুন আপনি এখান থেকে নেট চালাতে পারবেন, যা ইচ্ছা সবই কিছু করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।